ফেস ওয়াশ লব আপনি গার্নিয়ার একনে ফাইট, ফেস ক্রিম লব আলমন্ড গাবর ইনস্টা গ্লো। আর তো আজি এই ভিডিওত আলোচনা করব যে ফেসত পিম্পলসর পৰা কেনেকে রক্ষা পাম আমি। তো ফেসর এক নম্বর তো আমি ফেসর পিম্পলস যদি আপনি কমাব বিচার দেন আপনার ফেস কেয়ার করা স্টার্ট করব লাগিব। আর একটা বয়স থাকে, সেই বয়স সকলরে পিম্পলস হয়, মোরও হয়েছিল, কিন্তু বয়সের পিছতো কিছু কি হয় পিম্পলস হওয়া মানে নেয়ারেই। তো যার মানে একটা বয়স মানে কৈশোর কালের সময় অল্প মানে বডি গরম তো বাইরে ওলাব নয় দেন পিম্পলস হয়াত ওলায়। আর পিম্পলস কি হয় যেটা ফেস তো অল্প মানে ডাঠ হয়ে থাকে, অল্প মানে বয়স আমি বাড়ি গিয়ে থাকে না, তেতিয়া এটু হয় মানে এটু নর্মেল। আর যদি বেশি একদম বেশি হয়ে আছে তেতিয়াহলে আপনি ডক্টর দেখাওক। আর নর্মেলি যেটা আমি পিম্পলস হয় তেতিয়ার পর আমার ফেস কেয়ার করা আরম্ভ করিব লাগে, কিয়নো এতিয়া মানে পিম্পলস হওয়া মানে কি হল যে আমি ডাঙর হয়েছো, আমার নিজের কেয়ার নিজে করবলে স্টার্ট করব লাগে। এই কারণে বিভিন্ন ধরনের সমীক্ষা আমার দেখা পাওয়া যায়, তার ভিতরে হল পিম্পল। তো পিম্পলস নাইকিয়া করব যদি বিচার তেতিয়াহলে আমার ফেস কেয়ারের ভিতর কি কি আনিব লাগিব, আপনি তো ভালকে মর্নিংত উঠিব, উঠি আপনি মুখ ধুব, দেন ফেস ওয়াশ করিব, ফেস ওয়াশ তো করিব আপনি ঠান্ডা পানিরে আর দিনত দুবারই করিব। দেন দুই নম্বর আহি গল যে আমার ফেস ওয়াশ করার পিছত আমি যদি বাহিরত ওলাই যাও করবাত, বাহিরত বলি নয় আপনি যদি ঘরতো থাকে মানে গা ধুইছে ফেস ওয়াশ করেছে, দেন আপনার একটা ফেস ক্রিম লগাব লাগে, ঠিক আছে, যিকোনো একটা ফেস ক্রিম লগাব, যিকোনো বলি কলে আপনার ফেসত যোনটো সুট নকরে তেনে ফেস ক্রিম নলগাব। মই ইউজ করছো এইটো আরবন গাব্রো ইনস্টা গ্লো, এইটো ফেস ক্রিম বহুত ভাল হয়, আমার এইটো চ্যানেলত আপনি ভিডিও পাই যাব, এইটো প্রোডাক্টর বিষয়ে রিভিউ পাই যাব। আর নেক্সট আপনি কি করব, আপনি যেটা রাতে শুব না, রাতে শোয়ার আগত আপনি ভিটামিন সি সিরাম, আপনি এইটো সব ভিটামিন সি সিরাম, এইটোর বিষয়ে মই অলরেডি একটা ভিডিও বানাইছো, ফুল রিভিউ আছে প্লাস একটা শর্ট ভিডিও আছে, সেইটো যদি চাইছে তেতিয়াহলে আপনি গম পাব যে ভিটামিন সি সিরামে কি কাম করে। তো এইটো আপনি রাতে লগাই দিব, দেন মর্নিংত আপনি উঠিব, উঠি হালকা ঠান্ডা পানিরে আপনার ফেসটো ধোব, আর যিমান পারে ঠান্ডা পানি ইউজ করব, ফেস মানে ঠান্ডা গরম দিন বলে কথা নাই, ফেস আমি ঠান্ডা পানি ইউজ করলে বহুত আমি বেনিফিটস পাও, ঠিক আছে। আর লগতে আমি কি করিব লাগে, আমি পানি বেশি খাব লাগে, ঠিক আছে, এইটো এটা বহুত ইম্পর্টেন্ট কথা, আমি পানি বহুত পরিমাণে যিমান পরিমাণে পারে আপনি পানি খাব, মোর ঘরতে থাকে বা আপনি কলেজতে যায় বা আপনি অফিসত জব করে আছে বা কিবা একটা কামতে যায়, আপনি দেন পানিটো খাবলে চেষ্টা করব, বেশি পানি খাবলে, পানিটো বেশি খেলে আমার শরীরের কারণেও ভাল, দেন আমার ফেসের কারণেও বহুত ভাল হয়। তো এইকেটা মই আপনি ফেস কেয়ারের ভিতর আপনার ফেস ওয়াশ আই গল, আপনার ফেস ক্রিম আই গল, দেন আপনি ভিটামিন সি সিরাম এটা ইউজ করব পারে। তো এইকেটা ইউজ করলে এনেকে আমার পিম্পলসটো নাইকিয়া হয়ে যাওয়া। তো ভিটামিন সি সিরামে আমার ফেসত যেতিয়া মর্নিংত যেতিয়া উঠো না বিষাই থাকে জায়গাখিনি, যোনটো জায়গা অল্প বেশি বিষাব তাত অল্প বেশিকে লগাই দিব, তেতিয়া মর্নিং যেতিয়া উঠাব আপনি উঠি চাব যে আপনার ফেসত সেই ঠাইৰ পৰা মানে পিম্পলসটো কম হব আরম্ভ হয়েছে। আর ফেস ওয়াশটোর বিষয়ে তো আপনি জানে যে মই ইউজ করা একনে ফাইট গার্নিয়ার যোনটো একনে ফাইট ফেস ক্রিম, সরি ফেস ওয়াশ, সেইটো আপনি ইউজ করব। মই যিকেইটা ইউজ কৰোঁ মানে সব গোটেইখিনি পিম্পলস যাতে নহয় মানে পিম্পলসৰ পৰা আঁতৰতে ৰাখিব। ফেস ওয়াশ ল'ব আপুনি গার্নিয়ার একনে ফাইট, ফেস ক্রিম ল'ব আলমণ্ড গাবৰ ইনষ্টা গ্ল', আৰু এই তিনিটা আপুনি ইউজ কৰি চাওক, আপুনি একমাহ ইউজ কৰক, আপুনি একমাহতে ভাল ফলাফল পাই যাব। ফেস ওয়াশ বেছি ইউজ কৰিব নালাগে, দিনত দুবাৰ। ফেস ক্রিমটো আপুনি এবাৰ মর্নিংত লগালে, যদি বাহিৰত ওলাই গৈছে দেন মর্নিংত এবাৰেই লগাব, ৰাতি লগোৱাৰ দরকার নাই, ৰাতি হলে আপুনি ফেস ছিৰামটো লগাই দিব, আৰু এইটো আকৌ মর্নিংত লগাব দরকার নাই। তো আপোনাৰ ইনডাইৰেক্টলি মানে আপোনাৰ সবৰ পৰা এইবিলাক যদি একে কিবা এটা ইনভেষ্ট হ'ব, ঠিক আছে, তো এইটো 100 টকা, এইটো 200, এইটো 150, তেনেকৈ মানে আপুনি 3-4খনমানৰ ভিতৰত যদি 4-5খনৰ ভিতৰত যদি লৈ আহে এইকেইটা প্ৰডাক্ট, দেন আপোনাৰ 2-3 মাহ আৰামছে গুচি যাব, ঠিক আছে। তো যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কৰিব, কমেন্ট কৰিব আৰু সাবস্ক্রাইব কৰিব নাপাহৰিব, ঠিক আছে, বি ওয়ান।